যে বা যারাও মারুক একটা মানুষের এইভাবে মানুষে মারে না এমন ভাবে মারছে আর কি গরু কোনো পশুর এই ধরনের মায়ের মারে না মানুষের সিলেটের থানাধীন খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামার এলাকা থেকে নাইম আহমদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার রাত আটটার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বুকসহ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল তার পরিবারের সদস্যদের অভিযোগ বন্ধুরা ফোনে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে তাকে খুন করেছে এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে নাইম আহম্মদ শাহপরান থানাধীন পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে সে ওই এলাকার মোহাম্মদপুরে নানাবাড়িতে থাকত নিহত নাইমের মামা আলাউদ্দিন জানান মঙ্গলবার বেলা দেড়টার দিকে বন্ধুরা ফোনে জন্মদিনের পার্টির কথা বলে নাইমকে ডেকে নেয় এরপর সে আর বাসায় ফিরেনি রাতে তার লাশ বিআইডিসি এলাকায় কৃষি গবেষণা খামারের কাছে একটি লেকের পারে পাওয়া যায় বন্ধুদের সঙ্গে কোনো বিরোধ ছিল না কিনা এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন কয়েকদিন আগে ছিলাম বন্ধুদের সঙ্গে নাইমের নিয়ে একটা ঝামেলা হয়েছে তবে কি বিষয়ে সেটি জানা যায়নি দুপুর দুইটার সময় তারে সাত আটটা ফোন দিয়ে তার বর্তরে বাঘরিয়া নিছে আমার ওই এক ভাই সুভাষ দা আমার ভাইয়ে ফোন দেওয়া হয়েছেন ভাই কই তুমি জলদি আও নাইমের ললালা দুর্ঘটনা ঘটছে আইয়া ভাই ওইটাকে বিস্তারিত ভাই ও ঘটনাটা বলা ফেলে আমার বাগনার অবস্থা খারাপ করে বলেছে মারিয়া সব কুদির পাড়ায় আস্থরোল সরিলোল গডিয়ে করে যা 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 জেরা করেছে ভাই নাইমের মা জানান নাইমের বন্ধু সবুজ ও রাব্বি তাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে তাদের ফোনের তারাই নাইম ভাত না খেয়ে বেরিয়ে যায় তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয় এদিকে নিহত নাইম আহমেদের হাতে ফাম্মি নামের এক মেয়ের নাম লেখা পাওয়া গেছে ফাম্মি নামের ওই মেয়ের সাথে নাইমের কি সম্পর্ক ছিল হত্যাকাণ্ডের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ বুধবার বেলা একটার দিকে ময়না তদন্ত শেষে নাইমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়নি তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম উল্লাহ তাহের আসলে আমার বাগনারে খেয়ে বা খারা মারছে এটা কখনও আমরা শিওর সঠিক পাইছি না খেয়ে মারছে বা খারা মারছে তবে যে বা যারাও মারুক একটা মানুষের এইভাবে মানুষে মারে না এমনভাবে মারছে আর কি গরুরে কোনো পশুর ওই ধরনের মায়ের মারে না মানছে তারা চুরি দিয়া চাক্যু দিয়া ওই ধরনের আঘাত করছে আর এছাড়া আমার বাগনাটা খুব একটা পরিশ্রমিক মানুষ তার বয়স প্রায় আঠারো সতেরো আঠারো হইব সকালে যায় কাজও সন্ধ্যার দিকে আয় তার এমনি চার পাঁচটা ক্লোজ ফ্রেন্ড আছে এরা সবে সব সময় তারার লগে চলাফেরা করতো তো আজকে মনে হয় দুপুরের পরে মনে হয় আমার বাগনারে ফোন করা হয়েছে করিয়া কে যে তারা কোন এক ফ্রেন্ডর মনে হয় বার্থডে বার্থডে ওষুধ দাবত দিছে দেওয়ার ফরে আমার বাগনায় আমার যে বাগনি আছে তার বড়ো বোন তাইরে কইছে আমার এই বাদ দেও আমি যাইতাম আমার ফ্রেন্ডে ফোন দিছে ফোন দেওয়ার পরে হে গেছে যাওয়ার পরে আসলে আমরা তো এই যে যার বা বা খারাপ ফোন দিছে এইসব কোনো কিছু জানি না আর যদি জানতাম অবশ্যই আমরা বারণ করলাম মানে যে যাইস না এই ধরনের কোনো কিছু যাওয়ার পরে আমরা মাগরিবর আখ্যানো প্রায় আসর বাদেও আমরা খবর পাইছি যে আমার বাগনা মারা গেছে উসমানী মেডিকেল মারা যাওয়ার পরে ওখান আইসি আমরা আইয়া ওখান এটা মামলা করছি খে খেবা খারা মারছে না মারছে এটা আইনের মানুষ আছে তারা দেখব